সবাইকে আগামীর খুলনায় পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজ পহেলা বৈশাখ, আজ বাঙালির জন্মদিন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের খোলা মাঠে রেকর্ড করে ভাষণটি একযোগে দেশের সব রেডিও এবং টেলিভিশনে প্রচারিত হয়। এছাড়া এই ভাষণটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাইভ সম্প্রচার করা হয়। দেশ বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ প্রিয় দেশবাসী, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এবছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে পহেলা বৈশাখের বহিরাঙ্গনের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে, কারণ ইতিমধ্যেই এই ভাইরাস আমাদের দেশেও ভয়াল থাবা বসাতে শুরু করেছে। প্রিয় দেশবাসী, আমরা ঘরে বসেই এবারে নববর্ষের আনন্দ উপভোগ করব। কবিগুরুর কালজয়ী গান এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, এই গান গে আহ্বান করব নতুন বছরকে। অতীতের সকল জঞ্জাল গ্লানি ধুয়ে মুছে আমরা সামনে দীপ্ত পায়ে এগিয়ে যাব গর্ব আলোকজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের নিয়মিত নতুন প্রোগ্রাম দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে আগামী খুলনায়।